বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হসপিটালে নিয়ে গিয়ে ছুটি নিয়ে আমরা গুণি হয়ে যাই ঝাড়খণ্ড। আজও কি আমরা জানে, আজও আমাদের কৃষ্ণপল্লী সিমপাড়া বলছে আবার, তখন আমি বাড়িতে ছিলাম। আমাদের এখানকার একটা স্থানীয় দাদা ফোন করে, তার বাড়ির ভিতরে সাপটা ঢুকে যায়। পায়খানা ট্যাঙ্কির পেছনে যে গ্যাপ থাকে, থালা ঠিক মতো ছিল না, সেখানে সাপটা ঢুকে যায়। তো তারা প্রচণ্ড, যেহেতু বড় সাপ দেখেছে বাড়ির মহিলারা, তো আতঙ্কের মধ্যেই ছিল। তো সেখানে আমাকে ফোন করে, আমি যত তাড়াতাড়ি আসার পর সেই সাপটাকে ওই গর্তটাকে মাটিটা কেটে বা ট্যাঙ্কিটাকে গর্তটা কেটে সাপটাকে উদ্ধার করা হয়। কোন সাপ ছিল এটা? ডারাস ছিল। এটা কত, মানে কত ফিট? এটা মোটামুটি 8 ফিট আছে। আপনার নাম? আমার নাম নিতাই হালদার। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।